জীবিকার তাগিদে মানুষ নানান ধরনের পেশা বেছে নেয়। রাজধানীর শনির আখড়ায় এমন কিছু মানুষের বসবাস যাদের পেশা হারানো অলংকার উদ্ধার করা। ডুবুরি হিসেবে পরিচিত হলেও এরাও মূলত বেদে সম্প্রদায়ের লোক। পুকুরে বা নদীতে হারানো অলংকার উদ্ধার করাই এদের কাজ। এদেরই একজন জাহাঙ্গীর আলম। ঝাঁকড়া চুলের এক হারা গড়নের এই মানুষটি দীর্ঘ ২২ বছর ধরে এ পেশায় আছেন। কোথাও গহনা হারানো গেলেই ডাক পড়ে জাহাঙ্গীর আলমের। মাঝে মধ্যে শনির আখড়া বাস স্ট্যান্ডের পাশে বসে অপেক্ষাও করেন খদ্দেরের জন্য। সাথে থাকে উদ্ধার কাজে ব্যবহৃত হয় এমন কিছু সরঞ্জাম। এর মধ্যে রয়েছে মোছা, খাঁচা ইত্যাদি। থাকে অতিরিক্ত কাপড়ও। বর্তমানে মানুষের মধ্যে সচেতনতা অনেক বেড়েছে। তাছাড়া পুকুরের সংখ্যা হ্রাস পাওয়া এবং পুকুরে গোসলের অভ্যাস কমে যাবার কারণে অলংকার কম হারাচ্ছে। তারপরও প্রায়ই দূর দূরান্ত থেকে লোক আসে ডুবুরিদের খোঁজে। চলে দরদাম। সাধারণত আলোচনার মাধ্যমেই মজুরি নির্ধারিত হয়। আলোচনায় দুপক্ষ সন্তুষ্ট হলেই ডুবুরিরা কাজের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। ডুবুরিরা প্রথমেই মালিকের কাছে অলংকার হারানোর সম্ভাব্য স্থান সম্পর্কে একটি ধারণা নেয়। অতঃপর কাপড় পাল্টে নেমে পড়ে পুকুরে। প্রথমে ডুব না দিয়েই চলে খোঁজাখুঁজি। খাঁচা দিয়ে নিচ থেকে মাটি তুলে পরীক্ষা করেন তারা। ভাগ্য ভালো হলে অল্প সময়ের মধ্যেই পেয়ে যান হারানো জিনিসটি। কখনো ৪-৫ ঘন্টা এমনকি পুরো দিনও ব্যয় করতে হয়। পানির নিচে ইট সুরকি থাকলে গহনা উদ্ধার বেশ কষ্টসাধ্য হয়ে ওঠে। হারানো স্থানে আগে কেউ খোঁজাখুঁজি করলেও না পাবার সম্ভাবনা বেড়ে যায়। তবে অলংকার খুঁজে বের করার ক্ষেত্রে ডুবুরিদের সাফল্যের হারই বেশি। প্রাথমিক অনুসন্ধানে অলংকার উদ্ধার না হলে ডুবুরিরা ডুব দিতে বাধ্য হয়। এক নাগারে ৩ মিনিট পর্যন্ত তারা পানির নিচে ডুব দিয়ে থাকতে পারে। ডুবুরিরা যখন অলংকার উদ্ধারে ব্যস্ত, তখন পুকুরের পাড়ে জমে ওঠে কৌতূহলী মানুষের ভিড়। সবাই বেশ আগ্রহ নিয়ে দেখে গহনা উদ্ধারের কর্মকাণ্ড। আসামের লাবজি থেকে গহনা উদ্ধার বা ডুবুরির কাজ শিখেছেন জাহাঙ্গীর আলম। গহনা উদ্ধারের জন্যে বাংলাদেশের প্রায় সব জেলা তো বটেই, গেছেন পার্শ্ববর্তী দেশ ভারতেও। হারানো জিনিস খুঁজে পেলে প্রত্যেক মানুষই খুশি হয়। এই যে ভাই, এই যে অলংকার উদ্ধার হলে মালিকের মুখে যেমন হাসি ফোটে, তেমনি শ্রম সার্থক হয়েছে বলে খুশি হয় ডুবুরিরাও। আমার নামটা জাহাঙ্গীর ডুবুরি। এখন আমরা বর্তমানে শনির আখড়া সাইনবোর্ড এলাকায় আছি। আমাদের এখানে প্রায় ৫০ জন লোক আছে। এখানে ১২ লাখ যাযাবর আমরা। এই ১২ লাখের ভিতরে প্রায় ২ লাখই ডুবুরি আছে। বিভিন্ন দেশে যাই, বাংলা ভারত বহু জায়গায় ঘুরি। প্রতি সপ্তাহের ভিতরে মনে করেন এক সপ্তাহে পুরো কাজ হয়, ২, ৩, ৪, আবার কেননা ১৫ দিন পরে একটা কাজ হয়, আবার মাসে একটা নাও হতে পারে। ব্যবসাটা হলো কর্ম। মজুরি মনে করেন যে জিনিসটা আগে শতকরা ৩০ টাকা নেওয়া হতো, এখন জিনিসের দাম বেশি। যে কোনো জিনিসের হারে ১০০, ৫০, ৩০, যেখানে যেটা নেওয়া যায় বুঝলেন,
ছোট জিনিসের ছোট হার, বড় জিনিসের বড় দাম। ছোট ছোট জিনিসের ভিতরে অর্ধেক অর্ধেক হয়, যেমন একটা লাকের ফুল, একটা কানের জিনিস, এগুলো এক হিসেবে 200, 300, 400 আর কোনো কন্টেক্ট হয় না। এ পেশা তো আজীবনে ধরে আসতেছি, আরও ধরে রাখবো, কোনোদিন এ পেশা যাবে না। এর ভিতরে কোনো সিটিং বাদি সলসা তুরি জো চুরি ব্যবসা না, এটা হলো সলিড। আমরা গ্যারান্টি করে কাজ করি, আপনার বাড়ি থেকে লুঙ্গি নেবো, গামছা নেবো, পরে আমরা জলে নামবো। পানিতে থাকলে যদি মানুষের হাত না পড়ে, মাছে না নেয়, আর জিনিস পানিতে থাকে তো আমরা পাবো। এখন একটু মনে করেন, আগের চেয়ে পুকুর কিছু বন্ধ করে দিয়েছে, পুকুরগুলি বন্ধ হয়ে আমাদের একটু অসুবিধা।